হ্যালো গাইস, ইটস মি রবিউল ইসলাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই মিনি ব্লগ। আজকের ব্লগে আপনাদেরকে নগর নিমায়েতপুরের তাল সাম্রাজ্য দেখাবো। হ্যাঁ গাইস, নগর নিমায়েতপুরের তাল সাম্রাজ্য ঘুঘুডাঙ্গা গ্রামের 2 কিলোমিটার পথের দুই পাশ দিয়ে সারি আকারে তাল গাছ আছে, তো সেটির সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে সো লেট গেট স্টার্টেড। নওগাঁ শহর থেকে মান্দা ফেরিঘাট হয়ে ঘুঘুডাঙ্গা গ্রামে যেতে পথ পাড়ি দিতে হবে 51 কিলোমিটার পথ। তারপর দেখা মিলবে ঘুঘুডাঙ্গা গ্রামের সেই সৌন্দর্যমণ্ডিত 2 কিলোমিটার পথ, যে পথের দুই পাশ দিয়ে লাগানো আছে সারি আকারে অসংখ্য তাল গাছ। সৌন্দর্যমণ্ডিত 2 কিলোমিটার পথটি দেখতে দেশ এবং দেশের বাইরে থেকে প্রায় অনেক পর্যটকই ভিড় জমায় নওগাঁর নিমায়েতপুরের ঘুঘুডাঙ্গা গ্রামে। ভিডিওটির মাঝখানে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন। আর আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক অবশ্যই দেবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদেরকে ঘুঘুডাঙ্গা গ্রামের এই রাস্তাটি কেমন লাগলো। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। পরিশেষে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।